एनपी कॉलेज आयोजित ऑनलाइन आईसीटी क्लास सकल शिक्षार्थी आमार पक्ष शुभेच्छा और अभिनंदन। एकादश श्रेणी छात्र छात्री तुम्हारा एक सर्टिफिकेट नहीं माध्यमिक पर्याय उच्च माध्यमिक पर्याय उच्च ज्ञान लाभ एसेछो किंतु COVID-19 एर प्रादुर्भावेर कारणे तुम्हारा शिक्षांगणे जे क्लास ग्रहण करते पारछो एजन्नो सरकारेर विधि अनुयायी आमरा तोमादेरके घरे बसे अनलाइन क्लासेर आयोजन करछि। तो शिक्षार्थीरा तोमादेर जन्य आजके आमि आईसीटी बोइयेर प्रथम अध्याय एकटा टपिक निये आलोचना करबो। आमादेर এই বইয়ে ছয়টি অধ্যায় আছে, যেহেতু আমাদের এখন শীর্ষাঞ্জটের কারণে একাদশ শ্রেণী ছেলেমেয়েরা দ্বাদশ শ্রেণীতে উঠতে পারেনি, এজন্য আমি বলব একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা আছো তারা সবাই ক্লাসগুলো গ্রহণ করবা। তো আজকে আমি আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ে আলোচনা করব। তার আগে আমাদের বইয়ের নামকরণটা কি সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের বইয়ের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদের বইয়ের নাম কি নতুন একাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা আমাদের নতুন বইয়ের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। সংক্ষেপে আমরা একে আইসিটি বলি। আইসিটি, আই অর্থ ইনফরমেশন, সি অর্থ কমিউনিকেশন এবং টি অর্থ টেকনোলজি। তো আইসিটিতে দেখা যাচ্ছে তথ্য ও যোগাযোগ একসঙ্গে ব্যবহৃত হলেও এর আবিধানিক এবং প্রায়োগিক অর্থ কিন্তু ভিন্ন। তথ্য কী, প্রযুক্তি কী, এগুলো ভিন্ন ভিন্ন ডেফিনেশন আছে। তথ্য কী আমরা প্রথমে জানব, তথ্য প্রযুক্তি শব্দ দুটি আবিধানিক অর্থ কী আমরা জানছি। ইনফরমেশন বা তথ্য হল সুশৃঙ্খলভাবে সাজানো ব্যবহারযোগ্য অর্থবহ এবং কার্যকর। ইনফরমেশন বা তথ্য কী, যা সুশৃঙ্খলভাবে সাজানো। আমরা লিখি তো তথ্য হলো সুশৃঙ্খলভাবে সাজানো, তথ্য হলো সুশৃঙ্খলভাবে সাজানো যা
অর্থবহ ব্যবহার তাহলে শিক্ষার্থীরা তত্ত্ব হলো সুশৃঙ্খলভাবে সাজানো যা অর্থবহ অর্থাৎ তার একটা অর্থ থাকতে হবে যে তথ্য বা ডেটা বা যে শব্দটি আমরা ব্যবহার করব তা সুশৃঙ্খলভাবে সাজানো থাকতে হবে তা অর্থবহ হতে হবে ব্যবহারযোগ্য হতে হবে এবং কার্যকর হতে হবে কার্যকর যেমন আমরা ছোটবেলায় আদর্শ লিপির স্বরলিপি পড়ছি যেমন ধরি রসায়ন দীর্ঘ এগুলো পড়ছে তাই না দেখা যাচ্ছে এগুলো একটা একটা কি অক্ষর কিন্তু এটা কিন্তু কোন তথ্য নয় কারণ এটা সুশৃঙ্খলভাবে সাজানো তাই না এটা সুশৃঙ্খলভাবে সাজানো সাধারণ আমরা কখন বুঝব যে এটা কি অর্থবহ আর রয়ময় এটা কোনো অর্থবহ না এটা কি আমরা ব্যবহার করতে পারি আর রয়ময় না এটা কার্যকর কিন্তু যোগাযোগ প্রযুক্তি কি কোন ডেটা আমরা আগে জানলাম ডেটা বা তথ্য কি এবার জানছি যোগাযোগ প্রযুক্তি কি কোন ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে এক স্থান কোন ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে এক ডিভাইস থেকে অর্থাৎ কি একটা যন্ত্র থেকে একটা অন্য ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদান প্রদান করার প্রক্রিয়াকে যোগাযোগ প্রযুক্তি বলে যোগাযোগ প্রযুক্তি কি তাহলে কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে এটা কম্পিউটার বা মোবাইলেও হতে পারে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক মোবাইল থেকে অন্য মোবাইলে স্থানান্তর করার প্রক্রিয়াকে যোগাযোগ প্রযুক্তি বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি কি যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি
সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালনে ব্যবহৃত স্বল্প ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। তাহলে আমরা শিখলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে, শিখলাম তথ্য কি সেটা জানলাম, যোগাযোগ প্রযুক্তি কি সেটা জানলাম, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি সেটা সম্পর্কে জানলাম। এবার আমরা শিখব বিশ্বগ্রাম কি সে সম্পর্কে আমরা সামান্য ধারণা। বিশ্বগ্রাম কি? বিশ্ব এবং গ্রাম, বিশ্ব একটা বড় ব্যাপক জায়গা আর গ্রাম হচ্ছে একটি ছোট্ট জায়গা, এই দুটোকে আমরা একসঙ্গে সংযুক্ত করছি। কি করছি? সংযুক্ত। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ। বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষকে একটি একক পরিবেশে সংযুক্ত করেছে। পৃথিবীর সকল মানুষকে একটি একত্রে করছে, সকল মানুষকে একত্রে করছে একটি একক পরিবেশ। এবং কিসের মাধ্যমে? ইলেকট্রনিক যন্ত্রপাতি তথ্য প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একত্রে বসবাস করছে ইলেকট্রনিক যন্ত্রপাতি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। কিভাবে? মনে করো তোমার ভাই বা তোমার বন্ধু বা তোমার বাবা বিদেশ গেছে, মনে করো তোমার নিকট কোনো আত্মীয় বিদেশ গেছে, এক্ষেত্রে তার সাথে যোগাযোগ করার জন্য আমাদের কি করব? আমরা দেখছি যে তাদের সাথে যোগাযোগ করার জন্য এখান থেকে 10-15 বছর আগে আমরা কি করতাম, মোবাইল করার জন্য মোবাইলের দোকানে যেতে হতো শুধুমাত্র কথা বলার জন্য, তাকে আমরা এক পলক কি দেখতে পেতাম না। কিন্তু বর্তমানে কি হচ্ছে, ইলেকট্রনিক যন্ত্রপাতি বা তথ্য প্রযুক্তির মাধ্যমে, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কি ঘরে বসে বাড়ি বসে আমরা কি করছি, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা যোগাযোগ করতে পারছি। কিভাবে? শুধুমাত্র কথা বলে না, তাকে আমরা স্বচক্ষে দেখতেও পাচ্ছি, যেমন হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জার ইত্যাদি অ্যাপের মাধ্যমে। এটি কীভাবে সম্ভব হচ্ছে? ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে, কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে, তাই তো? তাহলে কী হচ্ছে, পৃথিবীর সকল মানুষকে আমরা একত্রে করছি, এক জায়গায় নিয়ে আসছি, কোথায় বিদেশ আর কোথায় আমরা বসে আছি, সেখান থেকে আমরা তাদেরকে কি করছি, গ্রামে বসে ঘরে বসে হাতে মুঠোয় রেখে মোবাইলকে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি। এজন্য বলা হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বকে কোথায় নিয়ে আসছে? গ্রামে পরিণত করছে। আসলে আমরা জানি যে আমরা যাই পাচ্ছি, উপভোগ করছি, ভোগ করছি, কিন্তু এটা কীভাবে সম্ভব হচ্ছে, কার দ্বারা সম্ভব হলো, কে একটি ধারণা দিল, আমরা কিন্তু জানি না। তো আমরা জানবো বিশ্বগ্রাম শব্দটি কে ধারণা দিল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট ব্যবস্থায় এই শব্দটি তৈরি হওয়ার, আবিষ্কার হওয়ার অন্তত 30 বছর আগে এই ধারণাটি, বিশ্বগ্রাম ধারণাটি দেয় কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, বিখ্যাত সমাজবিজ্ঞানী ও দার্শনিক মার্শাল ম্যাকলুহান। কে? মার্শাল ম্যাকলুহান। তিনি তার গুডেন্স বার্স এবং 1962 সালের
দ্য গুডেন্স বার্স এবং 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে উপন্যাসে তিনি এ ধারণাটি দিয়ে থাকেন। কত সালে? ইন্টারনেট আবিষ্কারের প্রায় 30। তাহলে আমরা শিখলাম বিশ্বগ্রাম কি, সে সম্পর্কে ধারণা তুলতে পারলাম। তাহলে বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের প্রত্যেক মানুষকে একটি একত্রে করছে কিভাবে, ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে। এবার আমরা বিশ্বগ্রামের উপাদান সম্পর্কে ব্যাখ্যা, উপাদান সম্পর্কে জানবো। বিশ্বগ্রামের উপাদান কি? আসলে বিশ্বগ্রামের জন্য আমরা সকল মানুষকে যে একত্রিত করছি কোন কোন উপাদানের মাধ্যমে কিভাবে সেটা, প্রথমে আসুন ইনফরমেশন সিস্টেম, তারপর টেলিকমিউনিকেশন, ইন্টারনেট, ব্রডকাস্ট। ইনফরমেশন সিস্টেম কি? কোনো ডেটাকে প্রসেস তৈরি করা, এটাকে আমরা বলবো ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন সিস্টেমে রোবট আছে, এক্সপার্ট সিস্টেম আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। অর্থাৎ রোবটস, কৃত্রিম বুদ্ধিমত্তা, এক্সপার্ট সিস্টেম, এগুলো প্রসেস করাকে আমরা বলবো ইনফরমেশন সিস্টেম। তারপর আছে অর্থাৎ রোবট থেকে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি সেগুলো কীভাবে সম্ভব হচ্ছে, ইনফরমেশনের মাধ্যমে। আর এই ইনফরমেশন মানে তথ্যকে সুশৃঙ্খলভাবে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা, আমরা যেটা আমাদের মাথায় আমাদের যেটা বুদ্ধি আছে সেটা হচ্ছে গড গিফটেড, কিন্তু রোবটের মধ্যে যে বুদ্ধিটা আছে, যে সফটওয়্যারটা কাজ করে, সেটা আমাদেরকে কৃত্রিমভাবে দিতে হয়। তো কৃত্রিমভাবে তার এই তথ্যগুলো প্রসেস করাতে বলা হয় ইনফরমেশন সিস্টেম। তারপর আসে টেলিকমিউনিকেশন কি? টেলিফোন বা মোবাইলের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যে যোগাযোগ করছি, এটাই হচ্ছে টেলিকমিউনিকেশন। তারপরে আসুন ইন্টারনেট, আমরা এক স্থান থেকে অন্য স্থানে যে কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, এর জন্য যে প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে, যে টেকনোলজিটি, সেটি হচ্ছে ইন্টারনেট, টাওয়ার, নেটওয়ার্ক। এটা ছাড়া কিন্তু কখনই কমিউনিকেশন সম্ভব না। কমিউনিকেশন মানে আমরা কী করছিলাম, এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান করা, কিসের মাধ্যমে, কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে। তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা কি স্বল্প সময়ে, স্বল্প খরচে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করতে পারছি। তারপর আসো ব্রডকাস্টিং কি? ব্রডকাস্টিং হচ্ছে রেডিও, টিভি, টেলিভিশন চ্যানেল, FM, এগুলোর মাধ্যমে যে তথ্য সম্প্রচার হয় সেটি হচ্ছে কিসের মাধ্যমে সম্ভব, কোন প্রযুক্তির মাধ্যমে, ব্রডকাস্টিংয়ের মাধ্যমে। এ পর্যায়ে শিক্ষার্থীদের আমরা ঠিক শিখতে পারলাম বিশ্বগ্রামের উপাদান সম্পর্কে, আমরা শিখতে পারলাম এবং ধারণা নিতে পারলাম, তাই তো? এবার আমরা বিশ্বগ্রামের সুবিধা ও অসুবিধা সম্পর্কে সমগ্র জ্ঞান লাভ করব। এবার বিশ্বগ্রামের সুবিধা, বিশ্বগ্রামের সুবিধা আমরা কী কী ভোগ করছি, আমরা বিশ্বগ্রামের মাধ্যমে কী কী সুবিধা পাচ্ছি। দেখো, আমরা ই লার্নিং, ই অর্থাৎ ইলেকট্রনিক, লার্নিং লেখাপড়া, ই লার্নিং অর্থাৎ ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে যে লেখাপড়া তাকে আমরা বলবো ই লার্নিং। ই লার্নিং প্রযুক্তির মাধ্যমে আমরা ঘরে বসে লেখাপড়া শিখতে পারছি। যেমন কোভিড-19 প্রাদুর্ভাবে তোমরা বিদ্যালয়ে যেতে না পারলেও বিশ্বগ্রামের সুবিধা গ্রহণ করছ, কীভাবে, ঘরে বসে তোমরা অনলাইনে ক্লাস পাচ্ছ। এর জন্য শুধুমাত্র শিমুরে যে এমবি কলেজের ক্লাসই নয়, তোমরা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েও বিভিন্ন ক্লাস গ্রহণ করতে পারছো। এটা শুধুমাত্র
বিশ্বগ্রামের সুবিধা। এছাড়া আমরা অনলাইনে কেনাকাটা করছি, ই কমার্সের মাধ্যমে বেচা কেনা করছি, ই গভর্নেন্সের মাধ্যমে সরকারি তথ্য লেনদেন করতে পারছি। ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার এবং প্রচার সম্ভব হচ্ছে বিশ্বগ্রামের মাধ্যমে। এছাড়া বিশ্বগ্রামের মাধ্যমেই কিন্তু আমরা অডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স করতে পারছি, অর্থাৎ আমরা এক স্থান থেকে অন্য স্থানে তিন চারজন থেকে এক বা অধিক মানুষের সাথে এক জায়গায় বসে আমরা যোগাযোগ করতে পারছি। এটা শুধুমাত্র বিশ্বগ্রামের সুবিধার মাধ্যমেই সম্ভব হচ্ছে। এবার আমরা বিশ্বগ্রামের অসুবিধা সম্পর্কে জানব। যেমন সাইবার ক্রাইম অর্থাৎ অপরাধ, পর্নোগ্রাফি, ফলে বর্তমানে বেকার যুবককে অবক্ষয় সৃষ্টি হচ্ছে, অদক্ষরা যারা এইসব প্রযুক্তি টেকনোলজি থেকে টেকনোলজি দক্ষ না তারা বেকার হয়ে পড়ছে। এছাড়া আমাদের এই যে প্রযুক্তি টেকনোলজি কম্পিউটার মোবাইলের মাধ্যমে যে সুবিধাগুলো ভোগ করছি এগুলো এক ধরনের অসাধু লোভী তারা ক্রাইম করে হ্যাক করে নিচ্ছে, অর্থাৎ অন্যের তথ্যকে নিজে করে নিচ্ছে। তো আমরা যেটুকু পড়লাম, শিখলাম, তাতে বুঝলাম যে বিশ্বগ্রামের মাধ্যমে ইলেকট্রনিক যন্ত্রপাতির মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে অসুবিধার চেয়ে সুবিধাই ভোগ করছি বেশি, অসাধুটাই শুধু অসুবিধার কারণ। তো আমরা সুবিধাটাই বেশি ভোগ করছি। আমাদের প্রযুক্তি টেকনোলজির মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে ব্যাপক উন্নতি লাভ করছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে, ছাত্র জীবনে সব ক্ষেত্রে। যেমন ই কমার্স সরকারি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, আমরা আমাদের তথ্যকে কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করতে পারছি, যেটা আমরা অ্যানালগ পদ্ধতিতে কাগজপত্রের মাধ্যমে সংরক্ষণ করতাম, সেটা অনেক সময় বৃষ্টি বা দোলে নষ্ট হয়ে যেত, পোকায় নষ্ট করে দিত, কিন্তু বর্তমানে আমরা ছোট্ট একটা ডিভাইস মেমোরির মাধ্যমে সেটা সংরক্ষণ করে রাখছি। এটা কিন্তু আমাদের জন্য খুবই লাভজনক। তো এ পর্যায়ে আমরা বিশ্বগ্রামের সুবিধা ও অসুবিধা সম্পর্কে শিখলাম। আমাদের আজকে প্রথম অধ্যায় ছিল, অধ্যায় প্রথমে আমরা বিশ্বগ্রাম সম্পর্কে আলোচনা করলাম, তথ্য প্রযুক্তি সম্পর্কে জানলাম, বিশ্বগ্রামের ধারণা সম্পর্কে জানলাম, বিশ্বগ্রামের উপাদান সম্পর্কে ব্যাখ্যা করলাম, বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা সম্পর্কে বিশ্লেষণ করলাম। আজকে শিক্ষার্থীরা